আপনিও অস্বীকার করতে পারবেন না, আমিও অস্বীকার করতে পারবো না। কোন জিনিসটা জানেন, আমাদের মধ্যে সবারই এই জিনিসটা হয়ে থাকে যে আসলে ব্যবসা কি করব, কি ধরনের ব্যবসা করলে খুব সহজেই আমরা ভালো কিছু পেতে পারি, প্রতি মাসে মাসে কিছু একটা ইনকাম করা যেতে পারে। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন, তবে আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা ব্যবসা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আমি আপনাদেরকে বলবো, ছোট ভাই হিসাবেই বলেন, বড় ভাই হিসাবেই বলেন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আগে আমার কথাগুলা আপনি আমার কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমি এমন একটা ব্যবসা সম্পর্কে কথা বলবো, পরবর্তীতে আপনি নিজেও চিন্তা করে দেখবেন যে আমি যে কথাগুলো বলছি, যে সিস্টেমটা আপনাকে ধরিয়ে দিয়েছি, এটা কি আসলে ভুল, আপনি কি আদৌ কোথাও পেয়েছেন এই সিস্টেমটা। তো আমি আপনাকে অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে যদি মন্তব্য থাকে, আমাদের কমেন্ট বক্স রয়েছে, আপনার মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, সেই অনুযায়ী আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রতিনিয়তই বলি, যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হতে চান, দেখুন আপনার হাতে ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটির মধ্যে ক্লিক করে রাখুন। পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিও। যে কথাটা বলছিলাম, উপরওয়ালা কিন্তু আমাদের প্রত্যেককে একটা না একটা ভালো গুণ দিয়েছে, অর্থাৎ আমরার কোনো না কোনো একটা গুণ আছে যে আমরা এই জিনিসটা ভালো লাগে, একটা জিনিস তৈরি করতে ভালো লাগে, কিংবা যে কোনো জিনিস। অর্থাৎ আপনি আগে বোঝার চেষ্টা করবেন আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। যদি আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমরা বাসা বাড়িতে অনেক সময় মজাদার কিছু বিস্কিটের আইটেম তৈরি করতে পারি, আবার অনেকে আছে যে বিভিন্ন ধরনের, অর্থাৎ আপনার নকশি পিঠার আইটেম আমরা তৈরি করতে পারি। এখন আমি এক্সাম্পল দিচ্ছি, আগে বুঝুন। আবার অনেকে আছেন বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা আইটেম তৈরি করতে পারি। আপনি যে কোনো একটা আইটেম আপনি যদি নিজে তৈরি করতে পারেন, অর্থাৎ আমি আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলি, ধরুন আপনি নকশি পিঠার আইটেম তৈরি করতে পারেন, আমরা গ্রাম অঞ্চলে যেটাকে বলি কাটা পিঠা, অর্থাৎ আপনি ধরুন ছোট ছোট এরকম সাইজের পিঠা আপনি তৈরি করতে পারেন। এখন আপনি চিন্তা করেন তো, এই পিঠাগুলা তৈরি করতে আপনার কতটুকু সময় লাগতে পারে, কত টাকা খরচ হতে পারে। ধরুন আপনি, আমি কথার কথা বলছি যে আপনার 20 পিস পিঠা তৈরি করতে আপনার সময় লাগে আধা ঘন্টা, এখানে আপনার খরচ হবে ধরেন 60 টাকা, এক্সাম্পল দিচ্ছি। আপনি এই পিঠাটাকে যদি আরেকটু মজাদার করে আর 10 টাকা বাড়িয়ে 70 টাকার মধ্যে যদি তৈরি করেন, যে কোনো জিনিস আপনি যদি তৈরি করেন, পরবর্তীতে এটা আবার আপনি নিজে 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 বুঝে পরবর্তীতে মার্কেটে, অর্থাৎ আমরা কিন্তু জানি কনফেকশনারি যে দোকানগুলো রয়েছে, মুদি দোকানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, তাদের সাথে কথা বলুন। প্রথম অবস্থা তাদেরকে আপনি এক বক্স, আপনারা এই যে পিঠাগুলো তৈরি করে পরবর্তীতে বক্স তৈরি করা, এটার কিন্তু সিস্টেম আছে, অর্থাৎ আমরা এই বক্সগুলো কিন্তু আমরা আলাদাভাবে কিন্তু অনেক সময় মার্কেটে কিনতে পাই। এই বক্সগুলা আপনারা খুব সুন্দরভাবে কিছু বক্স কিনবেন। প্রথম অবস্থায় আপনি 5 পিস 5টা বক্স তৈরি করবেন। তৈরি করার পরে আপনার এলাকা ভিত্তিক যে কনফেকশনারি দোকানগুলো আছে তাদের কাছে এক পিস করে 5 পিস আপনি এই প্রোডাক্টগুলো দিবেন। দেবার পরে আপনি তাদেরকে বলবেন যে ভাই, এটার রেট পড়বে আপনার 80 টাকা কিংবা 100 টাকা, ঠিক আছে, এটা কিনা পড়বে। অর্থাৎ আপনি যে 70 টাকা আপনার খরচ হলো, এটা তার তাকে বলার দরকার নাই, আপনি তাকে বলবেন এটা আপনার কিনা পড়লো 100 টাকা, আপনার টাকা দেন, তার কাছ থেকে টাকাটা নিতে হবে না, আপনি শুধু খালি তাকে বলে যাবেন। এইভাবে 5টা বক্স যদি আপনারা 5টা দোকানে রাখেন, পরবর্তীতে আপনি যদি 1 সপ্তাহ পরে যদি খোঁজ নেন যে এগুলার অবস্থা কী, অর্থাৎ এগুলা বিক্রি হয়েছে কি না, আপনি দেখবেন নিশ্চিত আপনি যদি যে জিনিসটা খুব সুন্দরভাবে বানিয়েছেন মজাদার, অবশ্যই অবশ্যই এটা কিন্তু সেল হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আপনার শুধু পিঠা না, যে কোনো জিনিস আপনি যদি বানাতে পারেন, তৈরি করতে পারেন, এটার মার্কেটিং করা খুব একটা কঠিন বিষয় না, ঠিক আছে। আমাদের বাংলাদেশে আমরা যেখানে বসবাস করি, আপনি একটাবার চিন্তা করে দেখেন, যদি আপনার মাঠের ঘাসও যদি আপনি তুলে পরবর্তীতে যদি আপনি এটাও যদি বিক্রি করতে চান, অনায়াসে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। একটাবার আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমার কথাগুলো আমি ভুল বলছি কিনা।
এখানে সবচাইতে বিষয় যেটা গুরুত্বপূর্ণ আসে সেটা হচ্ছে আপনি আগে বুঝবেন কোন জিনিসটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। কোনো জিনিস তৈরি করতে, এটাকে আপনি ব্যবসায় পরিণত করুন, তাহলেই আপনি দেখবেন এখান থেকে আপনি খুব সহজে উঠতে পারবেন। পরিশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আগে আপনার নিজেকে চিনুন, নিজেকে জানুন, যে জিনিসটা আপনার ভালো লাগে এটাকে ব্যবসায় পরিণত করুন, তাহলে জীবনে কিছু করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো আপনার সেই মতামতের সঠিকতা দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।